আগামী টেকসই যদি আমরা সাস্টেনেবল করতে চাই নারীর নারীর অধিকারের বিষয়ে, জেন্ডার সমতার বিষয়ে, সেক্ষেত্রে এটাই হবে অগ্রগণ্য একটি বিষয়। এই জন্যই আমি বলবো যে এই প্রতিপাদ্য বিষয়টি কিন্তু সম্পর্কে আমি যতটুকু শুনলাম অন্য অন্য আলোচকরা কিন্তু এই জায়গাটায় এসছেন যে আমাদের যে সমতার কথাটা আমরা বলি কিন্তু আমাদের বাস্তবতার ক্ষেত্রে সেই সমতাটা নেই। অর্থাৎ আমাদের এই যে সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি সংরক্ষিত কেন? হ্যাঁ, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দাবি করে থাকে যে তারা সমতার ভিত্তিতে এগোচ্ছে, নারী এমপাওয়ারমেন্ট করেছে, তাহলে রাজনীতি কেন এই সংরক্ষিত আসন? আমরা তো আসলে আগে তো অনেক পিছিয়ে ছিলাম, এটা বুঝতে হবে। নারীরা কিন্তু পিছিয়ে ছিল, এবং আপনি দেখেন যে 97 সালে যখন 96 সালে যখন আজকে প্রধানমন্ত্রী যখন প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, 97 সালে কিন্তু নারী নীতি একটা উনি প্রণয়ন করেছিলেন, কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। 97 সালে আরেকটা কাজ উনি করেছিলেন, সেটা হচ্ছে যে এই যে রুট লেভেলে নারীদেরকে নির্বাচিত করে নিয়ে আসা এই আইনটা কিন্তু লোকাল গভর্নমেন্টের যে একেবারে রুট লেভেল অর্থাৎ ইউনিয়ন পরিষদে নারীদেরকে সরাসরি নির্বাচিত করে নিয়ে আসা, এক্ষেত্রে জেনারেল সিটি কিন্তু কোনো ই নাই, বার নাই যে সে জেনারেল সিটি ইলেকশন করতে পারবে না। স্পেসিফিক্যালি নারীদেরকে জনপ্রতিনিধি করবার জন্য, সরাসরি ভোটে নির্বাচিত করবার জন্য আইন পাস করেছিলেন, এবং সেই আইন অনুযায়ী এখন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। আর একটা কথা আপনি দেখেন, 2008 সালের নির্বাচনে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু 19 জন নারীকে সরাসরি মনোনয়ন দিয়েছিলেন। এই যে নারীদেরকে মনোনয়ন দিলেন, ওনার দল তো দেননি, শেখ হাসিনা দিয়েছেন, এবং পরবর্তীতে 10ম সংসদে আমরা দেখেছিলাম যে 22 জন নারী সেখানে নির্বাচিত হয়েছিলেন। সুতরাং এই যে চেষ্টাটা করা যে একসাথে সাহসিকতার সাথে 19 জন নারীকে উনি মনোনয়ন দিয়ে দিলেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমি একজন আইনজীবী হিসেবেও বাস্তবতা হলো এরকম যে আপনারা নারীরা যে নিগৃহীত হচ্ছে এতে কোনো কোনো সন্দেহ, এবং ডোমেস্টিক ভাবেই হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স যেটি, এটা দেখেন যে ওনার মা তার বাবার সম্পত্তিতে কোনো অধিকার পায়নি। আমি জানি না তার বাবা বলেছেন কিনা যে আছেন না মারা গেছেন, এবং সে হয়তো মারা গেছেন, কিন্তু তার মা, তার মায়ের বয়স 90 বছর, সে তার স্বামীর কোনো হক যে দুয়ানা সম্পত্তির যে সে যে উত্তরাধিকার সেটা সে পায়নি, এবং তার মেয়েরাও কিন্তু অংশীদার। যদিও এখানে 1:2 দুজন মেয়ের সমান একজন ছেলে পাবে, হ্যাঁ ছেলেরা পেতেই পারে, কিন্তু বোনদেরকে হক নষ্ট করে বা তাদের রাইটকে কাটিল করে কোনো তার ভাইয়েরা যে নিয়েছে, এটা অবশ্যই আমি বলবো অন্যায়। আমি বোন আপনাকে অনুরোধ করব, আপনি আইনগতভাবে আপনি সহায়তা পেতে পারেন, আমাদের বিভিন্ন আইনগত সংস্থা আছে, প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের আইনের হাত অনেক বড়, আপনি আইনের আশ্রয় নেন, আমরা চেষ্টা করব আপনার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, আমরা চেষ্টা করব একজন আইনজীবী হিসেবে।